আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ সম্মান শ্রেণীর ছাত্রদের জন্য পাঠের বিশেষ আয়োজন করেছে। আজ 12 তারিখ থেকে বাংলা বিভাগ শুরু করেছে তার যাত্রা। সম্মান শ্রেণীর ছাত্ররা, তোমাদের জন্য এই বিশেষ আয়োজনটি কেন? আমি কখনো চিন্তা করিনি বা ভাবিনি যে এভাবে একটি ক্লাস আমাকে নিতে হবে যেখানে আমার সামনে কোনো ছাত্র থাকবে না। তো আজকে নিশ্চয়ই আমরা জানি যে কেন আমাদের এই বিশেষ আয়োজন। করোনা ভাইরাস সারা বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে, একটা ক্ষুদ্র জীবাণুর কাছে গোটা বিশ্ব আমরা জিম্মি হয়ে পড়েছি, অসহায় হয়ে পড়েছি। এই অবস্থায় আমরা কে কোথায় আছি, শিক্ষার্থীদের অবস্থান কেমন, কোথায় আছে, কিছুই কিন্তু আমাদের কাছে নিশ্চিত নয়। তারপরেও আমরা চিন্তা করছি যে শিক্ষার্থীদের অন্তত কিছুটা সময়ের জন্য হলেও শিক্ষার সাথে রাখা দরকার, সেজন্যই মূলত এই আয়োজন। আমি অধ্যাপক হাফসা বেগম, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আজকের ক্লাসটি নেওয়ার জন্য তোমাদের সামনে, তোমরা যে যেখানে আছো আশা করছি সুস্থ আছো, এবং আমার ঢাকা কলেজের ছাত্ররা তারা ছাড়াও আমি যতটুকু জেনেছি অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরাও এই পেজের সঙ্গে সংযুক্ত হয়েছ। তাই আমি দূরে কাছে, আমার কলেজ, বাইরের কলেজ, সব ছাত্রকে সামনে রেখেই সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি সম্মান প্রথম বর্ষের পাঠটি। এই পাঠে কোর্স কোড 1006 যেটি তোমাদের রয়েছে, তার বিষয় হল রূপতত্ত্ব, রসতত্ত্ব, ছন্দ ও অলঙ্কার। আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে বেশ কিছু ক্লাস করেছিলাম, সেখানে আমরা অনেক বিষয়ের সাথেই পরিচিত হতে পেরেছি, এবং এই কোর্সের ছন্দ ও অলঙ্কার এটি দিয়েই আমি শুরু করেছিলাম আমার যাত্রা। তো আজকে যে বিষয়গুলো তোমাদের জানা আছে, তোমরা জানো সেগুলো ততটা প্রয়োজন নেই, তারপরেও যতটুকু দরকার তা দিয়েই আমরা ক্লাস শুরু করব। এই দুর্যোগময় মুহূর্তে বা সময়ে ছাত্রদের মানসিক অবস্থা নিশ্চয়ই আগের মতো প্রফুল্ল নেই, তারপরেও যারা ক্লাসের জন্য মানসিকভাবে তৈরি হয়েছ, সব কিছুকে ঝেড়ে ফেলে একটি ক্লাস করার জন্য বসেছ, এবং আমি সর্বতোভাবে মনে করি যে কঠিন সময়ে একটি পাঠ ছাত্রদের উপযোগী, মনের উপযোগী করে কিভাবে বলা যায়, তোমাদের ইচ্ছা আমার প্রচেষ্টা এই দুই মিলে আমি আশা করছি একটি ক্লাস ইনশাআল্লাহ আমরা সবার বোধগম্য যাতে হয় এভাবে নিতে সক্ষম হব ইনশাআল্লাহ। ছন্দের ক্লাসটি শুরু করার সাথে সাথেই নিশ্চয়ই ছাত্রদের মধ্যে একটু প্রতিক্রিয়া হচ্ছে, বা আমি জানতে চাচ্ছি ছন্দ কি, ছন্দ কি। কেউ হয়তো বলবে ছন্দ হচ্ছে তাল, কেউ বলবে ছন্দ হচ্ছে রীতি, নানাভাবে ছন্দ কি এটা বলার চেষ্টা করবে। কিন্তু স্বাভাবিকভাবে ছন্দ কি এটা জানার আগে আমরা একটু দেখব আসলেই আমাদের জীবনে কি ছন্দ আছে, আমাদের জীবনে কি ছন্দ আছে। যদি আমরা একটু খোঁজ করি তাহলে আমরা দেখব আমাদের কথা বলায়, চলায়, বসায়, ওঠায় কোথায় ছন্দ নেই, সর্বত্রই কিন্তু ছন্দ বিরাজমান, ছন্দহীন জীবন অচল। তাহলে ছন্দ কি? ছন্দ হচ্ছে পরিমিতি ও শৃঙ্খলার
যৌক্তিক বিন্যাস, পরিমিতি ও শৃঙ্খলার যৌক্তিক বিন্যাস, পরিমিতি বোধ হয় না আমাদের কখনো? আমরা দাঁড়িয়ে কথা বলছি, কথা বলছি, আমার হয়তো 5 মিনিট কথা বলার সময়, কিন্তু আমি 5 মিনিট অতিক্রম করে যাচ্ছে, আমি বলছি যে হ্যাঁ আমি কিন্তু দীর্ঘায়িত আর করব না, কথা এখনই শেষ করে দিব, বলতে বলতে আমার 10 মিনিট। তখন আমরা নিশ্চয়ই বুঝি যে কি নেই, পরিমিতি বোধ নেই। শৃঙ্খলা, তোমার সুশৃঙ্খলভাবে কাজটি করবার কথা, কিন্তু তুমি হয়তো দেখা যাচ্ছে এপাশ ওপাশ হেসে দুলে নানাভাবে কথা বলছি, এটা কিন্তু একটা রীতি বা শৃঙ্খলার মধ্যে পড়ে না। তাহলে ছন্দ হচ্ছে ওই পরিমিতি বিন্যাস এবং পরিমিতি বোধের সাথে শৃঙ্খলার একটা যৌক্তিক সমন্বয়ই হচ্ছে ছন্দ। তাহলে সাহিত্যে ছন্দ কি? সাহিত্যে কি ছন্দ আছে? আমরা জীবনের কথা বলছি, প্রকৃতির কথা যদি বলি, আমাদের প্রকৃতিতে কি ছন্দ নেই? প্রকৃতির অদল বদল, ঋতুর বিন্যাস, শীত গ্রীষ্মকে যেমন আমরা কখনোই এক করে দেখতে পারি না, হেমন্ত আসলে আমরা অন্যরকম চিত্র দেখি, বসন্ত আসলে যেমন কোকিলের ডাক শুনি, নানারকমভাবে কি হয়, ঋতুতে পরিবর্তন হয়, এগুলো হচ্ছে ছন্দের একটা প্রতিক্রিয়া। তাহলে সাহিত্যে ছন্দ কি? রবীন্দ্রনাথ ঠাকুর যেমন করে বলেছেন যে আমাদের কথাকে তার জড়ত্ব থেকে মুক্ত করার জন্যই হচ্ছে ছন্দ। কথাকে তার জড়ত্ব থেকে, কথার যে জড়ধর্মিতা, এ থেকে কথাকে আকর্ষণীয় করে তোলা, কথাকে অ্যাট্রাকটিভ করে তোলা, কথাকে বোধগম্য করে তোলা, উপযোগী করে তোলা, এটি হচ্ছে ছন্দ। আমাদের কখনো তো এরকম হয় যে কারো কথা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ বসে থাকি, কখন তিনি বলবেন, কতক্ষণ বলবেন, কি সুন্দর আওয়াজ, কি সুন্দর করে উচ্চারণ, এগুলো শোনার জন্য। আবার কখনো তো এরকম হয় যে না, ঠিক ভালো লাগছে না, কথাটা আরও ছোটো হলে ভালো হতো। এই যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া, ভালো লাগা মন্দ লাগা, এই বৈপরীত্য কেন, এখানেই হচ্ছে কথার জড়ত্ব থেকে মুক্ত হবার প্রয়াস। এবং আমাদের প্রখ্যাত ছান্দসিক প্রবোধচন্দ্র সেন, তিনি কি বলেছেন, শিল্পিত বাকৃতির নামই ছন্দ। বাকৃতি কথা, বাক হচ্ছে কথা, রীতি হচ্ছে স্টাইল, বাকৃতি কথার ধরনটি যখন শিল্পিত হবে, আকর্ষণীয় হবে, সবার শুনতে ভালো লাগবে, আরও শোনার ইচ্ছে জাগবে, তখনই কিন্তু সেটি হবে ছন্দ। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি ছন্দ কি, আমাদের জীবনে ছন্দ আছে কি নেই, ছন্দের প্রয়োজনীয়তা কি, এগুলো বোধহয় আমরা বুঝতে পেরেছি। এবং আমাদের ছন্দের উপাদান আছে কিছু, কি কি উপাদান আছে, মাত্রা, জ্যোতি, ছেদ, পর্ব, পঙ্ক্তি, চরণ, স্তব, এগুলো প্রত্যেকটি আমরা আলাদা আলাদা শ্রেণীকক্ষে শিখেছিলাম। আমার নিশ্চয়ই জানি বা জানা আছে যে প্রত্যেক ছাত্রের খাতায় কপিতে এগুলো লেখা আছে এবং তারা বলতেও পারে। তাহলে আমরা এই মুহূর্তে আমাদের জানা দরকার অক্ষর কি, অক্ষর কি। তাহলে আমরা একটু দেখি যে অক্ষর বলার সাথে সাথেই আমাদের মনে কি চলে আসছে যে লেটার, অক্ষর কি। অক্ষর বলার সাথে সাথে আমাদের মাথায় চলে আসছে কারো কারো লেটার। লেটার কি অক্ষর? লেটার হচ্ছে বর্ণ, বর্ণ আর অক্ষর কখনোই এক নয়, তাই না? তাহলে অক্ষরটা কি? অক্ষর হচ্ছে এক প্রয়াসে উচ্চারিত বর্ণ বা
বর্ণ সমষ্টি ধ্বনি বা ধ্বনি সমষ্টি এক প্রয়াসে উচ্চারিত অর্থাৎ নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করে থাকি সেটি হচ্ছে অক্ষর তাহলে আমরা একটা শব্দ দেই যেমন বন্ধন বন্ধন এই বন্ধন এটাকে যদি আমরা একটু বলি তাহলে কিভাবে বলছি বন্ধন একটু দেখি আমরা এখানে কি হচ্ছে বন ধন এই যে আমরা পড়লাম বন ধন এক প্রয়াসে কতটুকু উচ্চারণ করলাম বন ধন তাহলে এটা হচ্ছে একটা অক্ষর এটা হচ্ছে একটা অক্ষর তাহলে অক্ষর তো আমরা বুঝতে পেরেছি এবং অক্ষর তোমাদের কাছে আরো সহজ হবে যখন তোমরা সিলেবল কথাটি মাথায় নিয়ে আসবে তাই না আমার কেন জানি খুব এখন মনে পড়ছে যে আমাদের অনেক সময় পথিঘাটে আমরা যখন হাঁটি বা রিকশা চালকের কাছে উঠতে যাই তখন আমরা বলি যে বিশ্ববিদ্যালয়ে যাব কিন্তু সে তখন বিশ্ববিদ্যালয়ে চেনে না যখন ভার্সিটিতে যাব বলি তখন কিন্তু খুব দ্রুতই আমাদের নিয়ে যায় তাই না এটা তোমরা সবাই জানো সেই জন্য আমরা এখন অক্ষরটা কি সিলেবাল দিয়ে একটু বলার চেষ্টা করলাম আচ্ছা তাহলে এটা নিশ্চয় তোমরা বুঝে গেছো যে অক্ষর আমরা এখন দেখি যে অক্ষর আমাদের কয় প্রকার এটা একটু দেখা দরকার অক্ষরটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মুক্তাক্ষর আরেকটি হচ্ছে বদ্ধাক্ষর তাহলে আমরা একটু লিখে নিচ্ছি একটা মুক্তাক্ষর আরেকটি হচ্ছে বদ্ধাক্ষর আচ্ছা তাহলে মুক্তাক্ষর কি মুক্তাক্ষর ওপেন বদ্ধাক্ষর ক্লোজ সিলেবল আর মুক্তাক্ষর হচ্ছে ওপেন সিলেবল তাহলে মুক্তাক্ষর কোনটা যেটা উচ্চারণ করার সময় কি হবে না আটকে যাবে না যে অক্ষরগুলো মুক্তভাবে পড়া যায় যে অক্ষরের শেষে কি থাকে স্বরধ্বনি থাকে তাহলে আমরা আরেকবার দেখে নিচ্ছি যে অক্ষরের সাথে শেষে স্বরধ্বনি থাকে যে অক্ষরগুলো উচ্চারণকালে আটকে যায় না টেনে পড়া যায় এই অক্ষরগুলোকে আমরা বলছি মুক্তাক্ষর তাহলে কেমন একটা দেখি আমরা মা বাবা মামা চাচা এই যে শব্দগুলো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটাই হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মুক্তাক্ষর তাহলে আমরা একটা শব্দ লিখি বাবা এখানে আমরা বলছি যে বা বা কোনোটা কি আটকে আছে কোনোটা আটকে নেই তাহলে এটা হচ্ছে একটা মুক্তাক্ষর একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি মুক্তাক্ষর ভালোবাসো যদি বলিবে না কেন লাইনটা আরেকবার দেখি ভালোবাসো যদি বলিবে না কেন ভা লো বা সো যো দি কোনো একটি কিন্তু আমাদের আটকে যাচ্ছে না টেনে পড়া যাচ্ছে তাহলে এগুলো হচ্ছে মুক্তাক্ষর আমরা একটু বদ্ধাক্ষরের দিকে তাকাই যে অক্ষরগুলো পড়ার সময় দ্রুত টেনে পড়া যায় না আটকে যায় থেমে যায় উচ্চারণকালে আমরা বলি যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস যতক্ষণ শ্বাস আছে আমি পড়তে পারবো না বদ্ধাক্ষর হলো যে আমার শ্বাস থাকলেও আমি পড়তে পারবো না আমাকে আটকে যেতে হবে তাহলে এগুলো হলো বদ্ধাক্ষর যেমন হাত থাক চুপ বল চল এগুলো হচ্ছে বদ্ধাক্ষর এখন আমি যদি থাক এটি কী করে বদ্ধাক্ষর হলো আমি এটা ট্রেনে পড়বো তাহলে ট্রেনে পড়লে কী হবে থাকো চল হয়ে যাবে চলো বল হয়ে যাবে বলো তখন এটি আর কি থাকছে না বদ্ধাক্ষর থাকছে না কাজেই
আমরা বোধহয় বোধ ঠাকুরকে বুঝতে পারছি। যেমন সোমবার দিন রাত হরতাল, এখানে দেখো সোমবার দিন রাত হরতাল, তাহলে আমি সোমবার যে না আমি পড়বো সোম বারো এভাবে পড়া যাবে? যাবে না। তাহলে এটি হচ্ছে বদ্ধাক্ষর, সোম বার থেমে যেতে হচ্ছে আমাদের, দিন রাত হর তাল এই যে আটকে যাচ্ছি এটি হলো বদ্ধাক্ষর। তাহলে আমার মনে হয় সবাই অক্ষর কি, মুক্তাক্ষর কি, বদ্ধাক্ষর কি খুব স্পষ্ট করেই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা একটু ছন্দের দিকে যাই। ছন্দ মুছে দিলাম। ছন্দ, ছন্দ কি আমরা জেনেছি? ছন্দ কত প্রকার? নিশ্চয়ই তোমরা বলতে শুরু করে দিয়েছ অনেকেই যে ছন্দ হচ্ছে তিন প্রকার, এবং তিন প্রকার কি কি এটাও তোমরা হয়তো বা জানো, বলতে শুরু করেছো যে কি কি তিনটা প্রকার, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। একটু আমরা লিখে দিচ্ছি। স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। আচ্ছা, আজকে আমরা এই তিনটা ছন্দের প্রথম ছন্দটা নিয়ে একটু আলোচনা করব। স্বরবৃত্ত ছন্দ কি? যে ছন্দে স্বরধ্বনির সংখ্যার উপর পর্বের মাত্রা সংখ্যা নির্ভর করে। যে ছন্দে স্বরধ্বনির সংখ্যার উপর পর্বের মাত্রা সংখ্যা নির্ভর করে সেটি হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। আরো সোজা করে যদি আমরা বলি, যে ছন্দে মূল পর্বের মাত্রা সংখ্যা হবে চার, যুগ্ম ধ্বনি থাকবে, প্রত্যেক চরণের পর্বের শুরুতে প্রবল শ্বাসাঘাত পড়বে, ওই ছন্দটিকে আমরা বলতে পারি স্বরবৃত্ত ছন্দ। এবং অবশ্যই এর লয় হবে দ্রুত। তাহলে এটা আমরা বৈশিষ্ট্যের ভেতরেও ফেলতে পারি যে স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। যদি আমাদের বলা হয় যে কয়েকটি বৈশিষ্ট্য লেখো, তখন আমরা বলতে পারবো যে স্বরবৃত্ত ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, এর অপূর্ণ পর্ব থাকতে পারে। অপূর্ণ পর্ব কি? অপূর্ণ পর্ব হচ্ছে মূল পর্বের চেয়ে অপেক্ষাকৃত ছোট, কম, এটি হচ্ছে অপূর্ণ। যেটা পূর্ণতা পায়নি সেটা হচ্ছে অপূর্ণ পর্ব। তাহলে আরও আমরা বলতে পারি কি, এর মধ্যে প্রত্যেক চরণের পর্বের শুরুতে প্রবল শ্বাসাঘাত পড়বে, উচ্চারণকালে শ্বাসের আঘাত পড়বে, এর লয় হবে দ্রুত লয়। এখানে কি থাকবে? যুগ্ম ধ্বনি থাকবে। তাহলে এগুলো হচ্ছে স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। তাহলে আমরা স্বরবৃত্ত ছন্দ এই বৈশিষ্ট্যগুলো দেখলাম, এবং এরপর আমরা একটা চার্ট দেখে নিতে চাই, একটা ছোট চার্ট দেখতে চাই। চার্টটি একটু খেয়াল করো। ছন্দ, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর, বদ্ধাক্ষর, এই ছন্দ, তিনটা ছন্দ আমরা বলেছি, এই তিনটা ছন্দ একটু আমরা পরপর লিখে নিই। প্রথমে লিখছি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত।
যে ম্যাডাম আমরা কি নিচের থেকে উপরে লিখতে পারবো না অক্ষর বৃত্ত স্বর বৃত্ত মাত্রা বৃত্ত? আমরা যে প্রথমেই বলেছি পরিমিতি বোধ শৃঙ্খলা ওগুলোর দিকে একটু আমাদের তাকাতে হবে, তাহলে আমরা নিয়মতান্ত্রিকভাবে লিখতে পারবো। তাহলে আমাদের কিভাবে লেখা উচিত? স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত। তাহলে স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর আমাদের এখানে গণনা করতে হবে, সেজন্য আমরা দেখব কোথায় আমরা কয় মাত্রা কিভাবে গণনা করব। এই চারটি যদি মাথায় থাকে তাহলে আমাদের কাছে এটি নির্ধারণ করা খুব সহজ হবে। তাহলে মুক্তাক্ষর স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হচ্ছে এক মাত্রা, বদ্ধাক্ষর হচ্ছে এক মাত্রা, মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হচ্ছে এক মাত্রা, বদ্ধাক্ষর হচ্ছে দুই মাত্রা, অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হচ্ছে এক মাত্রা, বদ্ধাক্ষরের ক্ষেত্রে একটু দেখো শুরুতে শুরুতে হবে এক, মাঝে হবে এক, শেষে হবে দুই। তাহলে কি হলো? চারটি একটু খেয়াল করো, স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর বদ্ধাক্ষর এক মাত্রা, মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর এক বদ্ধাক্ষর দুই, অক্ষরবৃত্তে গিয়ে মুক্তাক্ষর এক আর বদ্ধাক্ষরের ক্ষেত্রে শুরুতে হবে এক, মাঝে হবে এক, শেষে হবে দুই। তাহলে মুক্তাক্ষরে কোনো জটিলতাই নেই, সব এক। আর বদ্ধাক্ষরের ক্ষেত্রে দেখো কোথাও এক কোথাও দুই, কোথাও এক কোথাও এক কোথাও দুই, এই এরকম একটু অবিন্যস্ত। তাহলে এখানে মূল কথাটি হচ্ছে মাত্রা গণনার রীতিটি কিন্তু নির্ভর করছে বদ্ধাক্ষরের উপর। এই বদ্ধাক্ষরের যে গণনা এটি দিয়েই কিন্তু বদ্ধাক্ষরের যে মাত্রা বিন্যাস এটি দিয়েই কিন্তু আমরা গণনা করব, এটি আমাদের গণনায় বৈষম্যটা নিয়ে আসবে। আচ্ছা, তাহলে এতটুকু যদি আমরা বুঝে নিতে পারি বা আমাদের সমস্যা না হয়, কারো কি কোথাও সমস্যা আছে? আমার তো মনে হয় কারো কোথাও কোনো সমস্যা নেই। তারপরেও যদি মনে করি আমরা বা তোমরা মনে করো যে কোথাও কোনো সমস্যা আছে, এই জায়গাটা এরকম হলে কি হতো, তাহলে আমাকে যদি তোমরা জানাও বা আমি জানতে পারি তাহলে অবশ্যই সেটি সমাধান করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এটি মুছে দিচ্ছি। আমাদের প বিভাজন করতে হয়, ছন্দ বিভাজন। আমাদের একটা এই ছন্দের সাথে একটা জিনিস আছে, এটি হচ্ছে ছন্দ বিভাজন, এটি করতে হয়। এটি পরীক্ষায় আসে, প্রশ্ন উত্তরের সাথে সাথে একটা করে বিভাজন প্রত্যেক পরীক্ষায় এসে থাকে। সেজন্য আমরা একটু দেখব যে এই যে আমরা গণনা রীতি বললাম, একটা ছকে দেখালাম, এটা আমরা কতটুকু প্রযুক্ত করতে পারছি, ছন্দ বিভাজনটা আমরা কিভাবে করতে পারছি। তাহলে একটু আমরা দেখি, আমরা দুটো লাইন বলি। হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। দুটো লাইন বললাম, কি বলেছি একটু লিখি আমরা। তোমরা যাদের হাতে কাগজ কলম আছে সবাই একটু লেখো, কারণ এগুলো শুধু মুখে বলার বিষয় নয় বা শোনার বিষয় নয়, এগুলো হচ্ছে যথেষ্ট অনুশীলনের একটা বিষয়, সেজন্য কাগজ কলম নিয়ে তৈরি থাকা দরকার। একটু আমরা লিখছি, হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে। পণ্ডিতদের মধ্যে বিবাদ হয় তাহলে, তাই না?
পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। এই বিবাদ হচ্ছে পণ্ডিতদের বিবাদ। এই বিবাদটা কি আমরা পছন্দ করি, তাই না? এই বিবাদের সাথে সাথে অনেক সমস্যা কেটে যায়, সঠিক জিনিসটা আমাদের কাছে চলে আসে। তাহলে দেখো কিভাবে আমরা পড়েছে, হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। হায়, এখানে একটু জিনিস বলে রাখা দরকার, মুক্তাক্ষর, মুক্তাক্ষরকে যখন আমরা চিহ্নিত করব তখন একটু একটা ইউ এর মতো করে দিব, এটি হচ্ছে মুক্তাক্ষরের চিহ্ন। আর বদ্ধাক্ষরকে যখন আমরা চিহ্নিত করব তখন একটা এরকম হাইফেনের মতো করে দেব। আচ্ছা, তাহলে এই যে আমাদের এখানে মুক্তাক্ষরটি আমরা এভাবে দিব, বদ্ধাক্ষরটি এরকম দিব। এখন এতটুকু জিনিসের মধ্যে যখন আমরা এতগুলো চিহ্ন যুক্ত করব তখন খুব ক্লামসি মনে হবে, সেজন্য আমরা যদি চাই মুক্তাক্ষরকে মুক্তই রেখে দিতে পারি, এই চিহ্নটি ব্যবহার না করলেও চলবে। কিন্তু বদ্ধাক্ষরটিতে অবশ্যই চিহ্ন ব্যবহার করতে হবে, যেহেতু আমরা বলেছি যে গণনা রীতিটি নির্ভর করছে ওই বদ্ধাক্ষরের উপরে। আচ্ছা, তাহলে আমরা হায় হা অ হা অ রে পড়বো আমরা ন, আমরা কীভাবে পড়ছি হায়, তাহলে আমরা বুঝতে পারছি হায় হচ্ছে বদ্ধ, হায়। রে মুক্ত, ক বে মুক্ত, কে তে মুক্ত, গে ছে মুক্ত, কা লি দা শের, এই শের হচ্ছে বদ্ধ, শেরটা আটকে দিলাম, কাল কা ল না কাল আটকে দিলাম। পুন পুন বদ্ধাক্ষর, পুন বি তে রা মুক্ত, বি বাদ বাদ বাদ, ক রে লো এ তা রিক রিক, শাল শাল। যেগুলো আমরা উপরে বদ্ধাক্ষরের চিহ্ন দিয়েছি এগুলো বদ্ধাক্ষর, আর যেগুলো দেইনি সেগুলো হচ্ছে মুক্তাক্ষর। এখন আমরা স্বরবৃত্ত ছন্দ আজকে আমরা পড়ছি, আমরা বলেছি যে মুক্তাক্ষর এখানে একমাত্রা, বদ্ধাক্ষর এখানে একমাত্রা, তাহলে একটু আমরা মাত্রা বসাই। হায় রে ক বে কে টে গে ছে কা লি দা শের কাল, কোন বি তে রা বি বাদ, ক রে লো এ তা রিক শাল। এটা আমরা গুনে দেখি কি হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আমরা কি এভাবেই করবো যে আট তারপর কত, দুই দুই চার পাঁচ আট পাঁচ আট পাঁচ এরকম, না, আমাদের নিশ্চয়ই মাথায় আছে স্বরবৃত্ত ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার। তাহলে আমরা দেখি, হায় রে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল। এখন আমরা একটু গুনে দেখি যে আমাদের মূল পর্বের মাত্রা সংখ্যা সব জায়গায় চার হলো কি না, চার 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 এক চার 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 এক। এই একটা কি, আমরা বলেছিলাম অপূর্ণ পর্ব থাকবে, এটি একটি বৈশিষ্ট্য। তাহলে সব জায়গায় আমাদের মূল পর্বের মাত্রা সংখ্যা হচ্ছে চার এবং অপূর্ণ পর্বের মাত্রা সংখ্যা হচ্ছে এক, বোঝা গেছে নিশ্চয়ই, কোথাও সমস্যা নেই। আমরা কি আরেকটা একটু দেখাবো, আরেকটা উদাহরণ একটু দেখাই, তাহলে তোমাদের মধ্যে কোনো অস্পষ্টতা নিশ্চয়ই থাকবে না, খুব পরিচ্ছন্ন একটা ধারণা তৈরি হবে। ছোটকালে তোমরা নিশ্চয়ই পড়েছিলে, বাঁশ বাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, তাই না? বিখ্যাত একটি কবিতা, কবির নাম মনে আছে, যতীন্দ্রমোহন বাগচি, তাই তো? আচ্ছা একটু লিখছি আমরা, বাঁশ বাগানের মাথার উপর, সরি উপর
একটু আমি এখান থেকে আসি, পুরোটা লিখতে গিয়ে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা, শোলক বলা কাজলা দিদি কই, দিদি কই। আচ্ছা, এই যে আমরা লিখলাম এখানে দেখো, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তাহলে বাঁশ কি? বাঁশ না, বাঁশ বদ্ধ। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তাহলে কি হলো? এখানে আমরা যদি একটু মাত্রা বসাই, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তাহলে কি হলো? চার 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 এক, চার 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 এক। সব জায়গায় আমাদের কি হচ্ছে? মূল পর্বের মাত্রা সংখ্যা হচ্ছে চার, অপূর্ণ পর্বের মাত্রা সংখ্যা হচ্ছে এক। নিশ্চয়ই আর স্বরবৃত্ত ছন্দের ভেতরে তোমাদের কোনো সমস্যা নেই বা বোঝায় কোনো ভ্রান্তি নেই, নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা ভালো করে বুঝতে পেরেছো আমি আশা করছি। আমি চাইবো তোমাদের, খুব বই নিয়ে এভাবে পড়ার কথা আমি বলছি না, কিন্তু এই লেকচারটি তোমরা এক থেকে দুবার তিনবার যদি শোনো, একদম পরিপূর্ণভাবে তোমাদের একটা পাঠ তৈরি হয়ে যাবে, তোমরা এটি শুনলেই হবে, আর নিজে যদি একটু চর্চা করো তাহলে আরও ভালো হবে। তাহলে তোমাদের এতটুকুই আজকে ক্লাস, এই স্বরবৃত্ত ছন্দ এতটুকুর ভেতরে একটা বড় প্রশ্ন থাকতে পারে, ছোট দু তিনটা প্রশ্ন থাকতে পারে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, কাজে এতটুকু জিনিস আমরা খুব ভালো করে পড়ব। এবং আমরা এই দুর্যোগকালে আমাদের কত কিছু আমরা শিখেছি, আমরা খুব ভালো একটি জিনিস আমাদের শেখা হয়ে গেছে মনে হয় আমার, যেটি হলো আমাদের বারবার হাত ধোয়ার কোনো অভ্যাস